স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে আবার একটি খুশির খবর বন্ধুরা আজকে কিন্তু আবারও তোমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যাদের এতদিন ধরে অ্যাপ্রুভ হয়েছিল তাদের কিন্তু আজকে আবারও স্যাংশন করানো হলো এবং তোমরা জানোই যে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন অর্থাৎ তোমাদের লাস্ট স্টেপ স্যাংশন হয়ে গেলেই কিন্তু তোমরা ধরে নেবে কিছু দিনের মধ্যেই কিন্তু টাকা পেতে চলেছো তো তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো যে যাদের ইতিমধ্যে আজকের স্ট্যাটাসে স্যাংশন হয়ে গেছে তো তোমরা কবে না কার টাকা পাবে এবং স্যাংশন হয়ে গেলে অবশ্যই তোমাদের একটি কাজ করতে হবে তো সেই কি কী কাজ রয়েছে সেটাও তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো এবং যাদের ইতিমধ্যে অ্যাপ্রুভ হয়ে রয়েছে বা এতদিন ধরে যাদের ফরওয়ার্ডেড বা এচওই হয়ে রয়েছে এবং যাদের সাবমিটেড রয়েছে তোমরা কি করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো এবং তোমরাও কবে নাগাদ টাকা পাবে সেই বিষয় নিয়েও কিন্তু আলোচনা করবো তো কাজেই এই ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে আমাদের এরকমই স্কলারশিপ রিলেটেড নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য একটি অ্যাপ্লিকেশন আমরা লগ ইন করে নিয়েছি তোমরা অন স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছ এবং এখানে স্ট্যাটাসগুলো তোমাদের কাছে স্পষ্টভাবে দেখা রয়েছে পাঁচটা স্ট্যাটাস কিন্তু রয়েছে এবং পাঁচ নম্বর ঘরের স্ট্যাটাসে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন স্যামসংস এবং স্কলারশিপ এমন ডিসবাস তো এই অ্যাপ্লিকেশনটি কিন্তু গত দুদিন দিন আগেই কিন্তু স্যাংশন করানো হয়নি এবং তার আগে কিন্তু অ্যাপ্রুভ ছিল এবং তোমরা জানোই যে যাদের অ্যাপ্লিকেশানগুলো এতদিন ধরে অ্যাপ্রুভ ছিল এবং ব্যাকেটে কিন্তু এরকমও একটা লেখা থাকতো যে স্কলারশিপ এমন নট ডিসবাসিয়েট তো তোমাদের কিন্তু এরকম পরিবর্তনটা হয়ে আসবে যে তোমাদের অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন দেখাবে এবং স্কলারশিপ এমন ডিসবাস দেখাবে এবং এই স্কলারশিপটা অ্যাপ্রুভ হয়েছিল কবে সেটাও তোমাদের দেখে দেওয়ার চেষ্টা করছি ট্র্যাক অ্যাপ্লিকেশনে যখন আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এরকম তোমাদের কাছে ইন্টারফেস খুলে যাবে এবং তোমরা প্রত্যেকেই তোমাদের ট্র্যাক অ্যান অ্যাপ্লিকেশন করে তোমাদের নিজের স্ট্যাটাসগুলো দেখতে পারবে যে কবে নাগাদ তোমাদের কোন কোন ডিপার্টমেন্ট থেকে তোমাদের ভেরিফিকেশন করা হয়েছে তো লাস্ট এই অ্যাপ্লিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ ষোলো বারো দু হাজার বাইশে রেজিস্ট্রেশন ডান করা হয়েছে এবং সাবমিট করা হয়েছে সেই একই তারিখে এবং তোমরা দেখতে পাচ্ছ ইনস্টিটিউট লেভেল থেকে সতেরো বারো দু হাজার বাইশে কিন্তু অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ডেড বাই ইচওই হয়ে যায় এবং রিমার্কসের ঘরে কিন্তু তোমাদের ভেরিফাই অনেকের ওকে অনেক কিছু দেখায় বা বনেভাইট সি স্টুডেন্ট এরকম দেখায় তো তোমা তোমাদের কাছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে একুশ তারিখে কিন্তু শুধুমাত্র একুশে মার্চ তোমরা দেখতে পাচ্ছ অন একটা সাতান্ন মিনিটে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ করানো হয়ে যায় আর এরপরেই জানাবো যে সমস্ত স্টুডেন্ট এখনও পর্যন্ত সাবমিটেড রয়েছে হয়ে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তো তোমাদের জানাবো যে যাদের ইতিমধ্যে এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশানগুলো সাবমিটেড দেখাচ্ছে তো অতি অবশ্যই তোমাদের ইনস্টিটিউটে গিয়ে কিন্তু ফরওয়ার্ডেড করে নেবে অর্থাৎ ইনস্টিটিউট লেভেলটা তোমরা ভেরিফাই করে নেবে নইলে কিন্তু তোমরা এই স্কলারশিপ থেকে আর টাকা পাবে না আর ইনস্টিটিউট লেভেলটা তোমাদের যদি ফরওয়ার্ডেড বাই এইচ হয়ে থাকে তো অবশ্যই একশো পার্সেন্ট গ্যারান্টি সহ ধরে নেবে যে স্কলারশিপ থেকে টাকা পাবে কিন্তু সেটা দেরিতে পাবে কিন্তু তুমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহ ধরে নেবে যে তুমি এই স্কলারশিপ থেকে টাকা একদিন না হয় একদিন পেয়ে যাবে এবং যাদের অ্যাপ্লিকেশনগুলো ফরওয়ার্ডেড বাই এচ ওয়াই হয়ে রয়েছে তোমরা অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করছো যে দাদা আমাদের কবে নাগাদ অ্যাপ্রুভ হবে এবং কবে নাগাদ স্যাংশন হবে তো তোমাদের বলবে যে তোমাদের এই ভিডিওটাতে তোমাদের লাইভ প্রমাণ সহ দেখিয়ে দিলাম যে একুশ তারিখে এই অ্যাপ্লিকেশনটি ফরওয়ার্ডেড বাই এচ আগে হয়েছিল কিন্তু সেটা তোমরা দেখতে পাচ্ছ একুশ তারিখেই অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আজকে কিন্তু বাইশ তারিখ এবং বাইশ তারিখেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ডেড বাই ওয়াই থেকে অ্যাপ্রুভ এবং অ্যাপ্রুভ থেকে কিন্তু স্যাংশন হয়ে গেছে শুধু সুতরাং তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে স্যাংশন হয়ে গেলেই কিন্তু তোমরা টাকাগুলো পাবে অর্থাৎ তোমাদের স্যাংশনটাই লাস্ট স্টেপ এবং এই লাস্ট স্টেপ চলে আসলেই কিন্তু তোমরা তিন থেকে দশ দিনের মধ্যে টাকা পাবে তো সুতরাং তোমাদেরও কিন্তু অপেক্ষা করতে হবে হয়তো তোমাদের ফান্ডটা অ্যাভেলেবেল নয় এবং তোমাদের বিভিন্ন রকম ডিপার্টমেন্ট রয়েছে তো সেই ডিপার্টমেন্ট অনুযায়ী কিন্তু তোমাদের টাকা দেওয়া হচ্ছে জেনারেল ডিগ্রি মেডিকেল স্টুডেন্ট স্টুডেন্ট অনেক রয়েছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিগ্রি রয়েছে পলিটেকনিক ডিগ্রি রয়েছে কেথ্রি বেনিফিশিয়ারিস রয়েছে তো এক্ষেত্রে এভাবেই কিন্তু তোমাদের ডিপার্টমেন্টগুলো ফান্ডটা অ্যাভেলেবেল হয়ে গেলেই কিন্তু তোমরা টাকাগুলো পেতে চলেছো তো বন্ধুরা এটুকুই ভিডিওর আপডেটে জানাচ্ছিলো এবং বর্তমানে তোমার স্ট্যাটাসে কী দেখাচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলো না এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে